আমি আসলে চিরকালই একটুখানি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আমার স্বর্গত মাকে নিয়ে কথা বলছেন, হ্যাঁ, তারপরে আমার, আমি কখন বাড়ি থেকে বেরোই, আমার স্ত্রী বা আমার মেয়ে কখন বাড়ি থেকে বেরোয় সব ওনারা জানেন, যখন তখন বিপদ আসতে পারে। তো এবার ভাববো, এবার নিশ্চয়ই ভাববো, আমি শিক্ষা পেয়ে গেছি। প্রথমত সোশ্যাল মিডিয়াতে আমি আর খুব একটা থাকবোই না, ঠিক করেছি না, খুব একটা সামলে উঠতে পারিনি। তার কারণ আসলে আমি আলটিমেটলি ভেবে দেখেছি যে আমি একজন অত্যন্ত অত্যন্ত সাধারণ মানুষ, যে তার স্বামী মানে তার স্ত্রী তার কন্যার প্রতি ভীষণ ভাবেই তাদের কথাই ভাবে বেশি, এবং সেই জন্য এই সমস্ত এই যে কমেন্টস গুলো আসছে সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের, কারণ একটা শেষ হচ্ছে না, নানান রকম ভাবে এক একটা করে পপ আপ করছে এক একটা বিষয় এবং চলছে, সেগুলো আমাকে আঘাতই করছে, কষ্টই দিচ্ছে আর চিন্তিত করছে। আমি এগুলোকে খুব একটা ইগনোর করতে পারছি না। আসলে এরকম অনেকে, আমার অনেক বন্ধু বান্ধব যারা এই ট্রেডের সাথে জড়িত, তারা আমাকে বলছে এ নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই, কিন্তু আমি বড়ই বিচলিত, কারণ আমার খারাপ লাগছে প্রত্যেকটা মানুষের কমেন্টই আমার মানে তির্যক, যেগুলো সাপোর্ট সাপোর্ট আমাকে করছেন তাদের তো নয়, তারা তো আমার সাথেই আছেন, কিন্তু যে সমস্ত মন্তব্য গুলো তির্যক সেগুলোতে আমি কষ্টই পাচ্ছি, দুঃখই পাচ্ছি, আর মনে হচ্ছে যে এগুলো না বন্ধ হলে বাঁচি আর কি, বেঁচে যাই আর কি। আর কেন যে ওই কমেন্টটা করেছিলাম সেটা নিয়েও এখন বড় অনুতাপ অনুশোচনা করছি, এমন খারাপ কথা, এমন বাজে ধরনের কথা যে আমার আমার স্বর্গত মাকে নিয়ে কথা বলছেন, হ্যাঁ, তারপরে আমার, আমি কখন বাড়ি থেকে বেরোই, আমার স্ত্রী বা আমার মেয়ে কখন বাড়ি থেকে বেরোয় সব ওনারা জানেন, যখন তখন বিপদ আসতে পারে, এগুলো আমি আসলে ভেবে দেখলাম যে আমি এতই সাধারণ যে রীতিমতো ভয়ই পেয়েছি এক সময়, এখন হয়তো অতটা ভয় পাচ্ছি না, কিন্তু ভালো লাগছে না, ভীষণই খুবই ভীষণই দুঃখজনক। মানে একটি একজন অনুষ্ঠান করছেন, করতে করতে অসুস্থ বোধ করছেন, তারপরে পুরো ব্যাপারটাই ভীষণ কষ্টের আর কি। আর আমাদের শিল্পীদের জীবনটাই এরকম, জানেন, আমরা যারা পারফর্মিং আর্ট করি, মিঠুনদা আমাদের একটা কথা বলেছিলেন আমাকে, আমাদের একটা মনে আছে যে জীবনে যতই দুঃখ আসুক কষ্ট আসুক, বাথরুমে গিয়ে কেঁদে ভালো করে চিৎকার করে কেঁদে নেবে, যেই বাথরুম থেকে বেরোবে তখনই যেন মুখের মধ্যে হাসি থাকে, এটা একটা মিঠুনদা বহু বছর আগে আমাদেরকে বলেছিল। তো এই কেকের হয়তো এই শরীর খারাপ সমস্তটাই হয়তো ওনার মধ্যে ছিল, আগে হয়তো হচ্ছিল, তারপরে যে অ্যাম্বিয়েন্স এর মধ্যে উনি শো করছিলেন, যে একটা শীততাপ নিয়ন্ত্রিত হলে যদি শীততাপ বন্ধ হয়ে যায় আর তারপর অত সংখ্যায় মানুষ থাকে, আমি তো শুধু ওনার কথা নয়, আমি তো ভাবছি যে যে সমস্ত ছাত্রছাত্রীরা অনুষ্ঠান দেখছিলেন শুনছিলেন তাদেরও তো শরীর খারাপ হতে পারতো, তাদেরও তো ভীষণই ভাব শরীর খারাপ হতে পারতো। তো এইটাই একটা, আর আমার ওই অনেকে মন্তব্য করছেন যে কে 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 ওই ওখান থেকে বেরিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো না কেন, আসলে কি হয়, আমি এটা একটা যুক্তি খুঁজে পেয়েছি, মানে আমি যদি হতাম আর কি, কেকের জায়গায় যদি আমি থাকতাম, আমার শরীর খারাপ লাগছে, আমি না প্রথমেই যেতে চাইতাম আমার বাড়িতে আর কি। তো আমার মনে হয় কেকে বোধ হয় চেয়েছিলেন যে হোটেলে পৌঁছে ওনার ঘরে গিয়ে যদি বোধ হয় উনি একটু রেস্ট নিতে পারবেন, রেস্ট নিলে বোধ হয় শরীরটা ঠিক হয়ে যাবে, এরকম একটা কিছু কল্পনা করেছিলেন। যদিও ওনার ম্যানেজার বা ওনার যারা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ছিল তারা আর একটু বেশি কেয়ার ফ্রি করতেন তাহলে বোধ হয় এতটা খারাপ হতো না আর কি, কারণ ওনার কাছ থেকে আমরা আরো অনেক গানের প্রত্যাশা করি করতাম, এবং সামান্য 53-54 বছর বয়স কিছুই নয় আর কি, আরো অনেক গান অনেক পারফরমেন্স এর জন্য আমরা মিস করে গেলাম। হ্যাঁ, মানে আসলে হুইস আসলে আমার এক সমস্যা ছিল, আমি আমার মানে ভুলটা স্বীকারই করি, সেটা হচ্ছে আমার বক্তব্যের ধরনটা বোধ হয় ঠিক ছিল, মানে অভিব্যক্তিটা ঠিক ছিল বলে মনে হয়, অভিব্যক্তিটা বক্ত না না আমি আসলে চিরকালই একটুখানি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আর আমার আমি মনে হয় যে আমার আমি যখন ফেসবুকেও কথা বলি তখনও আমার মনে হয় যেন আমি আমার পাড়ার বন্ধুদের সাথে আড্ডা মারছি, কিন্তু সেটা যে আসলে নয়, আমি একটা পাবলিক ফিগার, আমার আমি যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলছি তখন আমাকে বাক চাতুর্যে
ভরা একটা কথা বলতে হবে, আমাকে একটা কোন রকম মুখোশ পরে থাকতে হবে, সেগুলো কোনোদিন আমি ভাবিনি, এতদিন ধরে ভাবিনি, কোনো সময় ভাবিনি, কিন্তু এবার ভাববো, এবার নিশ্চয়ই ভাববো, আমি শিক্ষা পেয়ে গেছি। প্রথমত সোশ্যাল মিডিয়াতে আমি আর খুব একটা থাকবোই না ঠিক করেছি, আর দ্বিতীয়ত যদি বা থাকিও তাহলে সেখানে একদমই আমি অত্যন্ত যত্ন করে যে শব্দ ব্যবহার করা সমস্ত অ্যাকচুয়ালি হুই সেটা নিয়ে আর আমি আবার কি বলবো। আমি বলতে চেয়েছিলাম যে বাংলা শিল্পীরা নানা জায়গা থেকে, বিশেষত আমি বাংলা আধুনিক গান নিয়ে, বাংলা অন্যান্য নানা ধরনের গান নিয়ে আমি বড়ই সন্দিহান, বাংলা ভাষা নিয়ে আমি খুব সন্দিহান। সেটা হয়তো আমি পরবর্তীকালে ভেবে দেখেছি আমার যে আমার যারা সতীর্থ তারাও সেটা মনে করছে না, সুতরাং হয়তো আমি হয়তো একটু বেশি ভাবছি, এটাও হতে পারে আমার হয়তো বিভ্রান্তি হয়েছে। নিয়ে তো রূপঙ্কর তুমি আগেও কথা বলেছো, মানে এই নয় যে তুমি, হ্যাঁ মানে আগেও কথা বলেছি, এবার আর বলবো, এবার আর বলবো না, কারণ বিভিন্ন প্ল্যাটফর্মে বাজানো হয় না কেন এই বিষয়টা নিয়ে, আর বলবো না, কারণ আর কেউ খুব মানে আমার মনে হয় না আর কেউ এ ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি ভাবে না, মানে আমার যারা সতীর্থরা রয়েছেন, বা শুধুমাত্র আমি সঙ্গীত জগতের কথা বলছি না, আমি সাহিত্য জগৎ, আমি ছবির জগৎ, সবাই তারা নিজের নিজের মতো কাজ করে চলেছেন, সেটাই ভালো আর কি, মানে প্রতিবাদ না করাটাই ভালো। আমি ভেবেছিলাম যে বাংলা ভাষাকে নিয়ে আরো বেশি আরেকটু সচেতন হওয়ার প্রয়োজন, বাংলায় কথা বলা আরো বেশি প্রয়োজন, অফিসিয়ালি বাংলা ভাষাটাকে আরো বেশি গ্রহণযোগ্যতা তার প্রয়োজন, বাংলায় বাংলা গানের বাংলা যে আধুনিক গান সেই আধুনিক গানের প্রচার আরো প্রয়োজন, রেডিওতে বাংলা গান বেশি বাজানো প্রয়োজন, রেডিওতে রেডিও জকিদের বেশি বাংলায় কথা বলা প্রয়োজন, এই এই বাংলা থিয়েটারের আরো প্রচার হোক, বাংলা সাহিত্য আরো আরো বেশি প্রচার হোক, এই এই হলো একটা অভিমানের জায়গা তৈরি হলো, যে সাপোর্ট তোমার পাওয়ার কথা ছিল তোমার সহকর্মীদের সতীর্থদের কাছ থেকে ইন্ডাস্ট্রিতে, সেটা কি পেলে, সেটা কি পাওয়া গেল? আমার না সেটা আমি পাইনি, আর আমার পাওয়ার কথা না, একজন দুজন এসেছেন আমার পাশে, আমি নচিদার কথা বলবো, নচিদার আমার সাথে ছিলেন, আমি সুমনদা আমাকে যোগাযোগ করেছিলেন নিয়মিত ভাবে, সিধু একটা জায়গায় কমেন্ট করেছিল ফেসবুক ওয়ালে, যাই হোক যারা করেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ, তারা আমাকে শিক্ষা দিয়েছেন যে, এবং ইনফ্যাক্ট আমি আবার বলছি যারা আমাকে এই মুহূর্তে এখনো গালাগালি করে চলেছেন, তির্যক মন্তব্য করে চলেছেন, আমার মৃত্যু কামনা করছেন, তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ, কারণ তাদের প্রত্যেকের এই মন্তব্য থেকে আমি প্রতিদিন প্রতি মুহূর্তে শিক্ষা পাচ্ছি যে আমি কি ভুলটা করেছিলাম, আমি না বললেই পারতাম, আমার সত্যি না হলে ভালোই হতো, না আবার মানে বলার কোনো দরকার ছিল না। কিন্তু নাম নেওয়াটা কি ভুল হয়েছে বলে মনে হয়, নাকি তাদের কাছ থেকে তুমি সময় সাপোর্ট আশা করেছিলে? আমার সতীর্থদের নাম নাম নেওয়াটা ভুল হয়েছে, আমার কখনোই এই যাদের আমি নাম নিয়েছি তাদের নাম করা উচিত হয়নি, একদমই উচিত হয়নি, কারণ তাদের সাথে আমি কোনো আলোচনাও করিনি, আর তারা কেউ আমাকে কোনোদিন বলেও নি যে আমার বাংলা গান নিয়ে আমার খুব আক্ষেপ রয়েছে, আমি আসলে তাদের নামই আমি ভেবেছিলাম তারা আমার সাথেই রয়েছেন, আমি ভুল ভেবেছিলাম, একদমই চূড়ান্ত ভুল ভেবেছিলাম, ওটা আমার আমি তাদের কাছেও আমি হাত জোর করে ক্ষমা চাইছি, সেই সমস্ত আমার সতীর্থ শিল্পীরা রয়েছেন যারা এর ফলে তাদেরকেও প্রশ্ন করা হয়েছে এবং তাদেরও তারাও বিচলিত হয়েছেন, আমি সত্যি আমার তাদের নাম করা একদম একদমই উচিত হয়। রূপঙ্কর তো একটা জায়গা যেখানে অনেকেই বলছেন যারা ইন্ডাস্ট্রিতে রয়েছেন যে রূপঙ্কর বাগচি এইভাবেই স্পষ্ট বক্তা, সবসময় তিনি খুব এইভাবেই কথা বলেন, এবং তার মধ্যেও কি তোমার যেমন শুভানুধ্যায়ী রয়েছেন এমনও কিছু রয়েছেন যাদেরকে ইংরেজিতে বলা হয় ডিট্রাক্টার্স, কোনো একটা জায়গায় কি গিয়ে কি তোমার মনে হয়েছে তারা কিছুটা তারা খুশি হয়েছেন পর্দার আড়ালে যে তুমি এরকম ভাবে একটুখানি বিপাকে পড়েছো, এরকম কি কিছু মনে হয়েছে? এই ধরনের পেশায় এটা হতেই হতেই চলে আর কি, এটা একটা ঘটনা, এরা আগেও এরকম অনেক অজস্র ক্ষেত্রে হয়েছে, হ্যাঁ কেউ না কেউ তো খুশি হয়তো হবেনই, খুশি যদি হন হবেন তা খুশি করার জন্য আমি নিজেকে গর্বিত মনে করলাম, তিনি হয়তো দুঃখে ছিলেন তিনি খুশি হলেন, ভালোই তো, তার তার আনন্দের জন্য তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর এই যে যারা শ্রোতা যাদের যাদেরকে নিয়ে কোনো একটা জায়গায় যাদের কাছে একটা মেসেজ দেওয়ার চেষ্টা তুমি করলে,
মনে হয় কোনোদিনও শ্রোতারা সেভাবে বুঝবেন, মানে সত্যি কে কে প্রয়াণ, তারা আবেগপ্রবণ হয়েছেন, তারা কে 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 শ্রদ্ধা জানিয়েছে কলকাতা, এভাবে জানানো সম্ভব। কিন্তু তোমার মতো শিল্পীর যে আবেগ, যেটা তুমি বললে যে আবেগের বহিঃপ্রকাশ যেটা হওয়া দরকার বাঙালি শিল্পীদের পারফরমেন্সের সময়, এই মেসেজটা কি পার্কুলেট হলো না, এটা মানে কোনো একটা জায়গায় গিয়ে সেই জায়গাটা পৌঁছানো গেল না বলে মনে হয়? প্রথমত আমার যারা বেশ কিছু সতীর্থ, তারা তো প্রথমে বলেছেন যে একদমই তা নয়, তাদের প্রত্যেকটি অনুষ্ঠানে একই রকমের উন্মাদনা তৈরি হয়। সুতরাং আমার এই যে বক্তব্য সেটা খুব একটা ধোপে টিকলো না। আর দ্বিতীয়ত আমার এই কথা অনেকে বুঝেছেন, এটাও আমি বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ, তোমার এক্সপিরিয়েন্স কি, মানে তুমি যখন লাইভ শো করো, তুমি যখন এই ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে রয়েছো, আমি যখন লাইভ শো করি আমাকে নিয়ে উত্তেজনা হয়, আমাকে নিয়ে অনেক উন্মাদনা হয়, সবই হয়। কিন্তু আমি আসলে ওই ওই উন্মাদনার বিষয়টাই তো আসল ছিল না। আমি আমি বলতে চেয়েছিলাম যে একটা, যেমন দক্ষিণ ভারতে, যেমন পাঞ্জাবে, যেমন উড়িষ্যাতে, সে তাদের শিল্প, তাদের ভাষাকে নিয়ে তারা ভীষণ গর্বিত, সেই গর্ব অনুভবটা, গর্বানুভবটা আমাদের এখানে আরেকটু বেশি হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়, মানে এখনো মনে হয়। আমি এটা মিথ্যা কথা বলবো না, আমি এখনো তাই মনে করি। এবং বাঙালি বাংলা গান, বাংলা কবিতা, বাংলা সাহিত্য, বাংলা নাটক, বাংলা সিনেমা এমন একটা জায়গায় অধিষ্ঠান করে, ভীষণই আমাদের একটা গর্বের। অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, কবিগুরু নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এত এত সব, এরা সবাই রয়েছেন। তারপর বাংলা আধুনিক গান, যেটা নন ফিল্ম সং আর কি, তার যে একটা একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য কোথাও না কোথাও আঘাত পেয়েছে, সে আমার অতি বড় নিন্দুকেরাও সেটা মানবে না, এখন না মানলেও পরে মানবে। এবং আমার এই কথা তো নিশ্চয়ই তৈরি হয়েছে, মানে বাংলা গান তো তার যে স্পেস, সেই স্পেসটা তো ক্ষয়িষ্ণু স্পেস, মানে অনেকটাই কমে এসেছে, সেটা সবাই মনে করেন। কিন্তু সেই জায়গাটাকে যদি হাইলাইট করা হয়, বা ধরুন এই যে বারবার করে বলা হচ্ছে যে বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, তাহলে সেটাও তো একই ধরনের একটা অ্যাপিল। মানে অনেকে এখন একটা যুক্তি দেওয়ার চেষ্টা করছেন যে এটা বলার দরকার কি আছে, এটা একটা ভিকটিম কার্ড, যেভাবে সাউথ ইন্ডিয়ান ছবি তারা মার্কেট তৈরি করে নিয়েছেন তাদের দক্ষতা দিয়ে, তাদের যে যে ধরনের সোফিস্টিকেটেড প্রেজেন্টেশন সেটা দিয়ে, তাহলে বাংলা ছবি কেন করতে পারছে না? কিন্তু সত্যি কি সেটা রিয়ালিটি না? কোনো একটা জায়গায় গিয়ে সমাজ হিসাবে, দর্শক হিসাবে একটা সাপোর্ট সিস্টেম তৈরি করাটা খুব প্রয়োজন, যেটা হয়তো আমরা দেখতে পেয়েছি, মনে হয় প্রয়োজন, মনে হয় আমাদের আসলে একজন এমন একজন আইকনের প্রয়োজন, আমাদের একজন একজন বিদ্যাসাগরের প্রয়োজন, আমাদের একজন রাজা রামমোহন রায়ের প্রয়োজন, আমাদের একজন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়োজন, আমাদের একজন কবি নজরুল ইসলামের প্রয়োজন, আমাদের একজন সত্যেন্দ্রনাথ দত্তের প্রয়োজন, আমাদের একজন সুকুমার রায়ের প্রয়োজন, আমাদের একজন সত্যজিৎ রায়ের প্রয়োজন, ভীষণ প্রয়োজন এই সময় দাঁড়িয়ে। এই 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 আইকন একটা না হলে বাঙালি উঠে দাঁড়ানো, মানে বাঙালি উঠে দাঁড়িয়ে আছে। আমি দেখুন, অন্য ভাষার প্রতি আমার অনুরাগ আছে, আমি নিজে হিন্দি গান শুনি, আমি চিরকাল আর ডি বর্মন, কিশোর কুমার, মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর শুনে এসেছি, আমি সাউথ ইন্ডিয়ান গানও শুনি, আমি ইলারাজা এয়ার রহমান শুনি, আমি সারাক্ষণ সব ধরনের গান শুনি, তো ইংরেজি গানও শুনি, তো আমি সবই শুনবো। কিন্তু আমার মাতৃভাষার প্রতি একই রকম ভালোবাসা, একই রকম আবেগ থাকবে। বিশ্বে তো আমরা যারা মাতৃভাষা নিয়ে কাজ করেছি, আর আমি তো গর্বিত যে আমি 26-27 বছর ধরে এই মাতৃভাষাতেই গান গে। আমি তো হিন্দি গান গে কিংবা তামিল গান গে কিংবা অন্য কোনো গান গে জনপ্রিয়তা পাইনি, আমি তো বাংলা গান গেই জনপ্রিয়তা পেয়েছি, বাংলা গানের জন্যই। তো সেই ভাষার প্রতি যদি আমার অনুরাগ না থাকে, সেই ভাষার প্রতি যদি আমার দায়িত্ববোধ না থাকে, তাহলে তো সেটা আমার অন্যায় হবে, সেটা তো আমার অনুচিত হবে। সেই ভাষা হয়ে যদি আমি কথা না বলি, তাহলে তো সেটা আমার নিজের মা বাবাকে অস্বীকার করা হয়, সেটা আমি করতে পারবো না। তবে হ্যাঁ, আমি আমি শিক্ষা আমি আরেকবারও বলছি, প্রত্যেকে যারা যারা আমাকে এই ভিডিওটা দেখার পরও যারা যারা আমাকে গালাগালি করবেন এবং কিস্তি করবেন এবং আমাকে খারাপ কথা বলবেন, তীর্যক মন্তব্য করবেন, বলবেন আমার মৃত্যু, আপনি আমি মরে যান, তাদেরকে বারবার বলছি আমি মরে তো একদিন যাবই, আপনাদের গালাগালি আমাকে বিদ্ধ করছে, আপনাদের তীর্যক মন্তব্য আমাকে বিদ্ধ করছে, আমি কষ্ট পাচ্ছি,
বিশেষত আমার থেকে আমার কষ্ট পাচ্ছে আমার মেয়ে বেশি, ও বেশি সোশ্যাল মিডিয়া এখন অ্যাক্টিভ, ও যত দেখে ওর কষ্ট বাড়ে আর কি। ভালো, ঠিক আছে, ও কষ্ট পাক, আর আর স্টেডি হবে, আর শক্ত হবে ভবিষ্যৎটাকে। আরো ও বড্ড নরম স্বভাবের মেয়ে, ও বরঞ্চ এগুলো থেকে একটুখানি শিক্ষাই পেলো, ভালোই হয়েছে আর কি। আমার স্ত্রী যথেষ্ট শক্ত মানুষ, কিন্তু তিনিও কষ্ট পাচ্ছেন, বেশ ঠিক আছে, উনিও কষ্ট পান, কিন্তু বাংলা ভাষার প্রতি ভালোবাসা রাখুন, বাংলা সাহিত্যের প্রতি, বাংলা কবিতার প্রতি, বাংলা নাটকের প্রতি, বাংলা ছায়াছবির প্রতি, বাঙালিয়ানার প্রতি, বাংলা ভাষার প্রতি। আপনার সন্তানকে ইংরেজি শেখাতে শেখাতে বাংলাটাও শেখান। আপনার সন্তান যেন কখনো কোনো বাংলা কবিতা বা গানের ক্লাসে গিয়ে সেই বাংলার লেখাটা ইংরেজি হরফে না লেখে, এইটা চেষ্টা করবেন। এইটা এটা 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 খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা গান শুনুন, নানা ধরনের গান শুনুন, আপনার যার গান ভালো লাগে তার গান, হিন্দি গানও শুনুন, ইংরেজি গানও শুনুন, তামিল গান শুনুন, জাপানি গান শুনুন, সারা পৃথিবীর গান শুনুন, বাংলা গান শুনুন, এইটাই ছিল। ফ্যাক্ট, আমি আরেকটু একটা কথা অ্যাড করি, এটা আবার আমি আমার সমস্ত সেই সব বন্ধুদের যারা আমাকে রেগুলার বেসিসে তির্যক মন্তব্য করছেন তাদের কাছে আবার কৃতজ্ঞতা পোষণ করছি। এই কারণে যে লকডাউনের পর থেকে না, যখন লকডাউন হলো তখন থেকে আমি সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ হয়েছিলাম, কারণ একটা ভীষণ একটা ফাঁকা সময়, কি করবো সোশ্যাল, এবং তার ফলে আমার অনেক ক্ষতি হয়েছে বলে মনে হয়। শুধু এই ঘটনাটা বলে না, আমি সারাক্ষণই যেখানে যে কাজ করতে যাচ্ছি, যে রেকর্ডিং করছি, যে ছবিতে গান গাইতে যাচ্ছি, যেখানে অনুষ্ঠান করতে যাচ্ছি, আমি সব ছবি তুলতাম। ছবি তোলার একটা প্রবণতা এসেছিল যে আমি সব ছবি তুলি, আমাকে কেমন লাগছে দেখতে। এই নেশাটা থেকে না আমি মুক্তি পেয়েছি, এটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমি একদম, আমি এটা না আমার একদিক দিয়ে একটু পজিটিভ দিক। আমার স্ত্রী আমাকে অনেকদিন আগে থেকে বলতেন যে এগুলো বড্ড বাড়াবাড়ি করছো তুমি, তার কথা আমি শুনিনি, কিন্তু এই ঘটনাটার ফলে এটা একটা খুব বড় আমার সুবিধা হয়েছে, বড় আমার পাওয়া হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ এইভাবে আমাকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। আমি এখন রেওয়াজ, প্র্যাকটিস, আমার পড়াশোনার মধ্যে নিজেকে নিমজ্জিত করব, এটা খুব প্রয়োজন ছিল। ধন্যবাদ।